নমস্কার আবরণ এক্সক্লুসিভের আরো একটা বিশেষ পর্ব এবং আবরণের এই বিশেষ পর্ব নিয়ে আমি হাজির হয়েছি একদম সকাল সকাল তবে একটা তো ধামাকাদার অফার আপনারা জানেন টেলিভিশন স্ক্রিনে প্রোমো চলছে সেই অফার অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত সেই অফার থাকছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা প্রত্যেকটা কেনাকাটায় পেয়ে যাচ্ছেন আর সেই অফারের সাথে আজকে আমি নিয়ে এসেছি আবরণের এক্সক্লুসিভ কিছু শাড়ি তাহলে অবশ্যই জামদানি এক্সক্লুসিভ কথাটা মাথায় আসতে আমাদের জামদানির কথাটা মাথায় আসে এবং সেই জামদানি হচ্ছে নরমাল পলিশের যে জামদানিগুলো আমরা অনেক দিন দেখি না সেই জামদানির সম্ভার আজকে আমার কাছে রয়েছে তাহলে দেখা শুরু করি এক নম্বর থেকে নাম্বার ওয়ান যেটা শুরু করছি অবশ্যই নরমাল পলিশে এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ এই কারণে কারণ সেই কুমোরপাড়ার গরুর গাড়ি যে কবিতাটা আমরা জানি বা সেই পল্লী বাংলার যে চিত্র পল্লী গ্রামের যে চিত্র সেই চিত্রটা পুরোটাই আমরা আঁচলে দেখতে পাচ্ছি ফুটিয়ে তোলা হয়েছে এটা বেসটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার ডিজাইনটা থাকছে পুরো শাড়িটাই না এইভাবে মানে ওই যে আমরা আঁচলে যে চিত্রটা দেখলাম সেটাই দুদিকের পাড় এবার পাড়ে আসি একবার হ্যাঁ এই যে দুদিকের পাড়ে কিন্তু এই চিত্রটা কন্টিনিউ হচ্ছে এবার জামদানিতে বুটি হিসেবে যেটা ব্যবহার করেছে এক একটা কুড়ে ঘর এবং তার সাথে গাছ কুড়ে ঘর এবং গাছ এটাই কিন্তু বুটি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ওই পাশেও সেম ডিজাইনটা পাড়ের থাকছে নাম্বার ওয়ান এটা হচ্ছে 5550 আর তার উপর তো অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন অর্থাৎ 5550 10% ডিসকাউন্ট কিন্তু থাকছে এই হচ্ছে পুরো শাড়িটা আর যেহেতু জামদানির কোনো ব্লাউজ পিস নেই আমরা জানি তাই ব্লাউজ আমরা কন্ট্রাস্টে ট্রাই করতেই পারি বাহ একটা বেবি পিঙ্ক দেখলাম এরপর দেখবো একটা একদম সি গ্রিন লাইট সি গ্রিন এর সাথে একটা হোয়াইট শুধু কন্টিনিউ কিন্তু রয়েছে তার মধ্যে লেমন ইয়েলো এবং তার সাথে একটু চিকু কালারের কম্বিনেশন এবং তো হোয়াইট রয়েছে এটাও সেই পল্লী গ্রাম বাংলার যে চিত্র পল্লী গ্রামের যে চিত্র একদম গ্রামের ছবিটা তুলে ধরা হয়েছে পুরোটাই তার জন্যই এটাকে ওই সেই কুমোরপাড়ার গরুর গাড়ি কথাটা মাথায় চলে আসে রবি ঠাকুরের সেই কবিতার লাইন যেটা একদম জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে এক্সক্লুসিভ জামদানির কালেকশন 5550 দু নম্বর দেখছি যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন অর্থাৎ 5550 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে নাম্বার টু দেখলাম এরপর যাব নাম্বার থ্রি ওই ডিজাইনে একটা কালার দেখাই এই গ্রে কালার এটা একটু ব্ল্যাকিশ গ্রে কারণ একটা ব্ল্যাক সুতো এবং একটা হোয়াইট সুতো গিয়ে কিন্তু এই টোনটা আসে তার মধ্যে রানী অরেঞ্জ এবং হোয়াইট দিয়ে পুরো ডিজাইনটা এর সাথে একটা রানী ব্লাউজ ট্রাই করতে পারেন বা যদি একটু ভাইব্রেন্ট সাজতে চান তো সেক্ষেত্রে অরেঞ্জ ব্লাউজ ইজিলি ট্রাই করা যেতে পারে এটা হচ্ছে নাম্বার থ্রি আমরা দেখতে পাচ্ছি প্রাইস রেঞ্জ থাকছে 5550 অর্থাৎ 5550 প্রাইস রেঞ্জ যাচ্ছে 5550 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পুরোটাতে পেয়ে যাচ্ছি আমরা নাম্বার থ্রি আমরা দেখলাম এই হচ্ছে পুরো শাড়িটা নর্মাল পলিশের জামদানি এটা আঁচলের পাটটা এটা নর্মাল পলিশের এই ডিজাইনটা দিদিদের জন্য অনেক দিন পর দিদিরাও জানেন অপেক্ষা করে থাকেন আবরণের এই জামদানির ডিজাইনের জন্য যেটা অনেক দিন পর নিয়ে আসা এটা হচ্ছে 4 নম্বর এটাও সেম ডিজাইন সেই কুমোরপাড়ার গরুর গাড়ি তবে এখানে কালার রয়েছে পেস্তা ব্লু ইয়েলো এবং হোয়াইট এই কটা কালারের কম্বিনেশনে পুরো শাড়িটা যদি একবার দেখা যায় একদম এই হচ্ছে পুরো শাড়িটা যেটা কালার কম্বিনেশন আমি তো বলবো একটা যেহেতু কালারটা না ভীষণ সোভার টেস্টের তো তার জন্য এর সাথে একটা যদি এই যে ব্লু কালারটা আছে এই ব্লু কালারের একটা ব্লাউজ আপনি কন্ট্রাস্টে ট্রাই করতেই পারেন ইজিলি ভীষণ ভালো লাগবে আর শাড়িটা দেখতে ইটসেলফ এর একটা নিজস্ব মাধুর্য রয়েছে 5550 প্রাইস রেঞ্জ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট নাম্বার ফোর দেখলাম খুব মিষ্টি একটা পিঙ্ক স্কাই ব্লু এবং হোয়াইট এই দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে এটা ভীষণ মিষ্টি কালারটা দেখতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 নম্বর এই হচ্ছে পুরো শাড়িটা একটুখানি আমি দেখব পুরো শাড়িটা একদম এটা আবরণের জামদানি নর্মাল পলিশের জামদানি দেখাচ্ছি আজকে একটু এক্সক্লুসিভ কালেকশনই থাকবো জামদানির নর্মাল পলিশে 5550 5 নম্বর শাড়ি যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অর্থাৎ 5550 প্রাইস রেঞ্জ 5550 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা অর্থাৎ 555 কিন্তু অফ হয়ে যাচ্ছে একবারে এরপর আমি যাব পরের শাড়ি অর্থাৎ 6 নম্বর যেখানে একটা গ্রিন আমি দেখতে পাচ্ছি আমি দেখাবো শাড়িটা অবশ্যই গ্রিনের সাথে ব্লু ইয়েলো এবং হোয়াইটটা না কমন যেটা থাকছে সবটা শাড়িতেই এই গ্রিনিশ টোন আমি এবার একটু টেক্সচারটা দেখাই কারণ অনেক অনেকেই না জামদানি একটু এক প্লেটে পরতে পছন্দ করেন যেটা আমি খুব পছন্দ করি এই হচ্ছে টেক্সচারটা যেটা আমি যদি এক প্লেটেও একবার গায়ে জাস্ট আমি ফেলে দেখাচ্ছি আমার মনে হয় না খুব
খারাপ কিন্তু দেখতে লাগবে আমি যদিও শাড়ির উপরেই দেখালাম জাস্ট গায়ে ফেলে আমি ব্লাউজটার সাথে কন্ট্রাস্টে আমি বোঝানোর চেষ্টা করলাম এটা হচ্ছে 5 নম্বর শাড়ি আমাদের আজকে নাম্বার 5 এবার আমি কুচি দিয়ে দেখাই একবার শাড়িটা যখন পরবেন কারণ জামদানি প্রথম কথা একটা মাধুর্য বহন করে তার পাশাপাশি এই ডিজাইনটা যেটা আলাদা ঐতিহ্য আলাদা মর্যাদা কিন্তু একটা রয়েছে এটাও আমাদের 5550 প্রাইস রেঞ্জ এটা হচ্ছে গিয়ে 6 নম্বর নাম্বার 6 আমরা দেখছি যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটার উপরে কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা চলে আসলাম একটা পেস্তা কালার আমি দেখিয়েছিলাম তারও লাইট শেড এটা আমরা দেখছি হচ্ছে আজকের 7 নম্বর শাড়ি খুব মিষ্টি কালার আছে কালারটা যদি একবার বোঝানো সম্ভব হয় এই হচ্ছে কালারটা যেখানে না একটা রানী বলতে পারি এই টোনটাকে একটু রানী টোনই তবে রানীর একদম ম্যাট টোনটা সেটা তার সাথে একটু ব্লু রয়েছে এবং হোয়াইট রয়েছে সেই পল্লী বাংলার চিত্রটাই পুরো শাড়িটা জুড়ে তুলে ধরা হয়েছে এটা কিন্তু আবরণের স্পেশালিটি আবরণের এক্সক্লুসিভ জামদানির কালেকশন নর্মাল পলিশ দিদিরা আমার জানেন আমি অনেকদিন পর আবারও এই জামদানিগুলো নিয়ে আসলাম 5550 7 নম্বর শাড়ি যেহেতু অফারটা রয়েছে আজকে কিন্তু আমি দিদিদের জন্য নিয়ে চলে এসেছি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন নাম্বার 7550 প্রাইস রেঞ্জ পর আসবো 8 নম্বর নাম্বার 8 ওই ডিজাইনেই থাকছি আপাতত এই ডিজাইনে থেকে আমি দিদিদের জন্য বেশ কয়েকটা কালার আজকে নিয়ে এসেছি একটু দেখে নেবেন দিদিরা আমি পছন্দ মতো সবারই আনার চেষ্টা করেছি এটাও একটা সি গ্রিন টোন রয়েছে এই যে টোনটা তার সাথে অবশ্যই পাড়ের এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি মানে যেটা আমি বললাম একটু আগে এবার কুচিতে যাই একটু এই ইয়েলো একটা ব্লাউজ পরুন মানে আমি একটু বলবো কারণ ইয়েলো পরতে এই কারণেই যদি একটু অন্যরকম সাজতে হয় একটা ইয়েলো ব্লাউজ ট্রাই করুন আমার মনে হয় বেশ মানে খারাপ লাগবে না এটাও 5550 8 নম্বর শাড়ি নাম্বার 8 5550 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে চটপট বুকিংটা কিন্তু করতে হবে আবারও অফার নিয়ে আজকে হাজির হয়েছি আমি দিদিরা অনেকদিন ধরেই ভাবছিলেন কবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে কবে অফার নিয়ে আসবে তোমরা তো সেই অফার নিয়ে হাজির এটা হচ্ছে একদম গঙ্গাজল কালার যার সাথে রানী অরেঞ্জ হোয়াইট আপনি রানী কালারেরও ব্লাউজ ট্রাই করতে পারবেন অরেঞ্জ কালারেরও ব্লাউজ ট্রাই করতে পারবেন ভীষণ ভালো কালারটা মানে এটা সব বয়সে পরার জন্য এটা হচ্ছে আজকের আমাদের 9 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ আছে 5550 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এই হচ্ছে পুরো শাড়িটা একদম 10 নম্বর না আমার খুব পছন্দ হয়েছে কেন আমি বলছি আমরা একটু অফ হোয়াইটের দিকে নজরটা আমার সবসময় বেশি অফ হোয়াইট হোয়াইট ভীষণ হালকা কালারের দিকে নজর থাকে তবে আমরা জেনারেলি এইটার সাথে দেখেছি লাল বা নীল তবে এই গ্রিন টোনটা যেটা আমরা প্যাস্টেল শেডেই কালার টোনটা পেয়ে থাকি গাছে রং করার সময় আমরা সেই কালারটা ইউজও করি সেই কালার টোনের সাথে মানে গ্রিনের সাথে ইয়েলো এবং হোয়াইট পুরো শাড়িটা একবার দেখা যাক একদম এবার কুচিটা দেখাই পুরো শাড়িটাতে এই কাজটা রয়েছে সুতরাং কোথাও কম কোথাও বেশি ব্যাপারটাই নেই 5550 দেখাচ্ছি এটার নাম্বার হচ্ছে 10 নম্বর নাম্বার 10550 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরো শাড়িটা থাকছে আঁচলের ডিজাইনটা বা একটা হলুদ রং রয়েছে আমি একটা ইয়েলো দেখিয়েছি সেখানে আমার মনে যতদূর মনে হচ্ছে পিঙ্ক বা রানীর কিছু কালার ছিল এখানে দুটো ব্লু শেড মানে একটা স্কাই ব্লু আর একটা নেভি ব্লু বা কপিন ব্লুও বলা যেতে পারে সেই দুটো ব্লুয়ের শেড এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটা আমি দেখব শাড়ির পুরো লুকটা দেখব এবার একটু আঁচলে একদম এবার আসবো কুচিতে এই ইয়েলোটা না খুব সুন্দর কালারটা আমি সিঙ্গেলেও যদি দেখাই এই যে মানে আমার হাতের এখানটা যদি বোঝা যায় কালারটা এটা কিন্তু এক্স্যাক্ট কালারটা এই যে একদম এই হচ্ছে পুরো শাড়ি আছে এটা হচ্ছে সম্ভবত 11 নম্বর নাম্বার 11 প্রাইস রেঞ্জ 5550 অর্থাৎ 5550 11 নম্বর শাড়ি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন আর এই হচ্ছে পুরো শাড়িটা 12 নম্বরে এটা একটা বিষয় দেখাই এখানে একটা পেস্তা সুতো রয়েছে মানে একটা পেস্তা কালারের সুতো যার সাথে তানায় কিন্তু থাকছে হোয়াইট মানে সাদা রং সেই সাদার সাথে পেস্তা মিশে দেখুন টোনটা একবার যার সাথে গ্রিন এবং নেভি ব্লু আর হোয়াইট এটা কিন্তু ব্ল্যাক নয় নেভি ব্লু ব্ল্যাক কিন্তু নয় এটা পুরোটাই নেভি ব্লু আচ্ছা একটা বিষয় আমি নর্মাল পলিশে জামদানি দেখাতে গেলে আমি বারবার দেখাই এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা আমি রাব করছি
সে কুটকুট ব্যাপারটা কিন্তু নেই মানে যেটা আমাদের ভয় থাকে নরমাল পলিশের জামদানিতে এটা হার্ড জামদানি নয় এটা নরমাল পলিশ যেটা একদম ফুলে থাকবে শাড়িটা সেই ব্যাপারটাও কিন্তু থাকছে না আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের 12 নম্বর নাম্বার 12 প্রাইস রেঞ্জ থাকছে 5550 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট 5550 নাম্বার 12 প্রতিটা কেনাকাটা কিন্তু এই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন চলে আসবো আজকের লাকি 13 যেখান থেকে একটা নতুন ডিজাইন আজকে দিদিদের জন্য নিয়ে এসেছি আমি দেখিয়েছি আগে অবশ্য তবে এই টিউলিপের ডিজাইন ভীষণ দিদিরা পছন্দ করেছেন তাই আমার সেই দিদিদের জন্য আরও একবার নিয়ে আসা যেটা জামদানিতে প্রায় অসম্ভব মানে আমরা জামদানি কথাটা প্রথম মাথায় আসতে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে কি সাবেকি একটু করাতের ডিজাইন কিন্তু এই টিউলিপের ডিজাইন আমরা ফ্লোরাল অনেক ডিজাইন আগেও দেখিয়েছি নর্মাল পলিশেই সম্পূর্ণ টিউলিপের ডিজাইনটা একটু আঁচলে যাই চট করে আরেকবার আঁচলে যাব এই যে টিউলিপ ফুলের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আঁচলটা জুড়ে টিউলিপ ফুলের ডিজাইন এবার যদি একটু পারে আসি পারেও একটা ফ্লোরাল ডিজাইন যথেষ্ট চওড়া করে মানে প্রায় এতটা এবং বুটিটাও থাকছে খুব সুন্দর ফ্লোরাল মেনটেন করা একটা গ্রিনের সাথে আমি শুরু করলাম টিউলিপ জামদানি এটা কিন্তু আমি নাম দিতেই পারি এই হচ্ছে পুরো শাড়িটা লাকি 13 প্রাইস রেঞ্জ আমি একটু দেখে নিই আচ্ছা প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 6050 6050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন লাকি 13 13 নম্বর 6050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন আচ্ছা এই টিউলিপের ডিজাইনে আমি কয়েকটি এবার কালার দেখাই টিউলিপের এই ডিজাইনের কালারটা হচ্ছে কি এটাকে আমি একটু একদম লাইট ফিরোজা টোনও বলতে পারি যার সাথে ইয়েলো এবং চিকু কালারের কম্বিনেশনটা করা হয়েছে একদম টিউলিপের ডিজাইন দেখাচ্ছি আমি এটা তো পাড়ের দিকটা আঁচলে পুরো টিউলিপটা রয়েছে এই যে একদম এবার আমি কুচিটা দেখাবো প্রত্যেকটা কালার ভীষণ সুদিং জামদানিতে কিন্তু চট করে খুব লাউড কালার আমি নিয়ে আসি না দিদিদের জন্য ভীষণ সুদিং কালার কম্বিনেশন যাতে সব বয়সে পরা যেতে পারে এটা 14 নম্বর এটা 6050 প্রাইস রেঞ্জ যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট নাম্বার 14 6050 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর একটা গ্রে কালার দেখাই এটা হচ্ছে গিয়ে 15 নম্বর বাহ নাম্বার 15 এটা একটু আমি গায়ে ফেলি আমার ব্লাউজের সাথে যদিও যায় না কিন্তু কন্ট্রাস্টে খারাপ লাগবে না মানে যদি আমি কন্ট্রাস্টেও ব্লাউজ শাড়িটাকে নিই হ্যাঁ আমি ডিজাইনটা দেখানোর জন্য একদম দেখিয়ে দিলাম গায়ে ফেলে কারণ আমার কালারটা খুব পছন্দ হয়েছে আমি বলবো এর সাথে এই যে একটু তুঁতে ঘেঁষা কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কালারের ব্লাউজ পরুন দারুণ লাগবে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে নাম্বার 15 প্রাইস রেঞ্জ 6050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট 6050 কুচি থেকে আঁচল পুরো ছবিটা মানে একবার দেখবো আমি একদম 6050 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট 6050 প্রাইস রেঞ্জ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এটা 15 নম্বর দেখলাম 16 নম্বরেও সেই একটা গ্রিনি শেড এটা না মানে পেস্তার যদি আমি একটু লাইট গ্রিন মাঝারি টোন ভাবি আমার মনে হয় প্রত্যেকটা কালার আমি রিলেট করতে পারবো এটা হচ্ছে রানী এবং ব্লু এর কম্বিনেশনে তার সাথে অবশ্যই সাদাটা আমি বলেছি দিদিদের জন্য যে প্রত্যেকটা শাড়িতে আমরা সাদাটা পাচ্ছি এই হচ্ছে পুরো শাড়িটা এটা না আমার দারুণ লেগেছে মানে একটা দেখালাম পল্লী বাংলার চিত্র তার পাশাপাশি এটা ফ্লোরাল ডিজাইন মানে একদম টিউলিপের ডিজাইনটা তুলে ধরা মানে দুটো ডিজাইন আমি দু রকম দেখালাম এখন অবধি এটা হচ্ছে আমাদের নাম্বার 16 16 নম্বর প্রাইস রেঞ্জ থাকছে 6050 6050 16 নম্বর অর্থাৎ নাম্বার 16 6050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এই হচ্ছে পুরো শাড়িটা এরপর আমি যাব 17 নম্বর নাম্বার 17 নর্মাল পলিশের জামদানি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি নর্মাল পলিশের জামদানিতেই থাকব আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পেয়ে যাচ্ছেন আর এই ডিসকাউন্ট নিয়ে যখন আমি হাজির হয়েছি দিদিরা বুকিং ডিটেলস জানেন হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরও জানেন তার পাশাপাশি অনেকটা দূর পর্যন্ত কিন্তু আবরণ ডেলিভারি করছে সুতরাং এই কথাটা মাথায় রেখে দিদিরা চটপট বুকিং করে ফেলুন এরপর আমি যাব পরের শাড়ি অর্থাৎ 17 নম্বর নাম্বার 17 এটাও না একটু ওই চন্দন কালার বলা যেতে পারে তার সাথে অরেঞ্জ এবং রানি দিয়ে কাজটা যাচ্ছে একটু টেক্সচারটা আমি আবার টেক্সচারটা দেখাই সিঙ্গেলে হ্যাঁ এই যে টেক্সচারটা থাকছে মানে খুব বেশি ট্রান্সপারেন্ট কিন্তু নয় তাই আমরা ওয়ান প্লিটে মানে একটা প্লিট করে কিন্তু আমরা পরতেই পারি হচ্ছে পুরো শাড়ি এটা টিউলিপ জামদানি মানে টিউলিপের কাজটাই যে আঁচলে টিউলিপের সম্পূর্ণ টিউলিপের কাজটা যাচ্ছে একদম এবার কুচিতে যাই একটু এটা না ভীষণ সুন্দর লাগছে কালারটার জন্য যেহেতু অরেঞ্জ রানির কম্বিনেশন তো
দারুণ লাগছে দেখতে। আচ্ছা, এটা হচ্ছে আজকের আমাদের 17 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ থাকছে 6050, নাম্বার 17 6050, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আর এই হচ্ছে পুরো শাড়ি। এরপর যাব 18 নম্বর, অর্থাৎ নাম্বার 18। এটাও একটা ইয়েলোর সাথে ব্লু এবং তুঁতের কম্বিনেশনে, সেই টিউলিপের ডিজাইনটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18। এটারও প্রাইস রেঞ্জ কিন্তু 6050 থাকছে, 6050, নাম্বার 18, নাম্বার 18 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা চাঁচলটা। এরপর যাব 19 নম্বর, নাম্বার 19। 19 নম্বর একটা ব্ল্যাকিশ গ্রে, যার সাথে গ্রিন এবং ইয়েলো দিয়ে কম্বিনেশন করা রয়েছে টিউলিপের। একটু আঁচলটাকে দেখাই, এই পার্টটা হচ্ছে আঁচল, একদম এটা হচ্ছে আঁচল টিউলিপের যে ডিজাইনটা। এবার আস্তে আস্তে ফ্লোরাল ডিজাইনটা দেখাই দুদিকের পাড়ে, কি অসাধারণ দেখতে না, জামদানিতে জাস্ট ভাবা যায় না ডিজাইন, যার জন্যই আবরণের জামদানির প্রতি দিদিরা এতটা ক্রেজ এবং এতটা ডিমান্ড। এটাও 6050, 19 নম্বর দেখছি, নাম্বার 19 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই হচ্ছে পুরো শাড়িটা। এরপর আমি যাব 20 নম্বর শাড়ি, অর্থাৎ নাম্বার 20। নাম্বার 20-তে যেটা রয়েছে, এটা হচ্ছে পিঙ্কের সাথে কম্বিনেশন করা হয়েছে, একদম বেবি পিঙ্কের সাথে কম্বিনেশন করা হয়েছে, বা এটা বেবি পিঙ্ক বলবো না, কারণ আমি যদি সিঙ্গেলও দেখাই এটা ঠিক এক্স্যাক্টলি বেবি পিঙ্ক লুকটা আসে না, এটা একদম পিঙ্ক বলতে যে কালারটা বোঝায় সেটাই, তার সাথে তুঁতে এবং নেভি ব্লুও নয়, এটা মিডনাইট ব্লু দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে। আমি টিউলিপ দেখাচ্ছি, টিউলিপ জামদানি, যার ভ্যারাইটি কালার আজকে আমার কাছে রয়েছে। এটা হচ্ছে 6050 প্রাইস রেঞ্জ, 20 নম্বর শাড়ি, 20 নম্বর শাড়ি 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 605 কিন্তু ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে। এরপরে আসছি, বা একটা অফ হোয়াইট মনে হচ্ছে আমি প্রতিটা ডিজাইনই আজকে নিয়ে এসেছি, দেখাবো অবশ্যই। এটাও একটা অফ হোয়াইট, কিন্তু দারুণ কালারটা, রেডের সাথে একটা রেড ব্লাউজ পরতে পারেন, বা এই গ্রিন ব্লাউজটাও কিন্তু পরতে পারেন, আমার কাছে এই গ্রিন ব্লাউজ আছে, আমি এটা দিয়েই ট্রাই করব। আচ্ছা, এটা হচ্ছে 21 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর, 6050 6050, কুচিতে যাই, তো কুচি দিয়ে দেখুন প্রত্যেকটা প্লিটসে যখন পড়বে জিনিসটা, যখন এই পার্টটা পড়বে, প্রত্যেকটা প্লিটসে যখন পার্টটা পড়বে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে, একদম 6050, 21 নম্বর, নাম্বার 21 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পেয়ে যাচ্ছেন। এরপর যাব 22 নম্বর, নাম্বার 22। নাম্বার 22-তে যেটা রয়েছে সেটাও যে আমি বললাম না, পেস্তা লাইট শেড, ডিপ শেড এবং মাঝারি যে শেডটা থাকবে সেই শেডটা কিন্তু এটা, এটাও নেভি ব্লু হোয়াইট এবং ইয়েলো দিয়ে কাজটা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আজকের আমাদের 22 নম্বর দেখছি, কুচিটা দেখাই, একদম পুরো শাড়িটাই, মানে আমি যদি আঁচল থেকে নিয়ে পুরোটা দেখি পুরোটাই কিন্তু ওভারঅল এই লুকটা যাবে। 6050 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, নাম্বার 22 6050 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। এরপর যাব নাম্বার 23, অর্থাৎ 23 নম্বর শাড়ি, এটা সি গ্রিন, যেখানে ব্লু এর আধিক্যটা এখানে বেশি, আমি তো একটু গায়ে ফেলে অবশ্যই দেখাবো, যেহেতু ব্লু ব্লাউজ আমার সাথে আজকে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, বেশ ভালো লাগবে, খুব সুদিং কালার তো, আর যেহেতু পুরো এই জায়গাটাতে মানে আপারিয়ক এবং লোয়ারিয়ক দুটোতেই পার্টটা পড়ছে, যখন আপনি ছেড়েও পরবেন লুকটা কিন্তু দারুণ আসবে, দারুণ দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটা, এবার কুচিটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের 23 নম্বর, প্রাইস রেঞ্জ 6050 6050, নাম্বার 23, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। 24 নম্বর, নাম্বার 24, এটা অরিজিনাল পেস্তা কালার, পুরো শাড়িটা দেখি, 24 নম্বর 6050, টিউলিপের ডিজাইনটা আঁচল থেকে রয়েছে, এবার কুচি করার পরেও কিন্তু প্রত্যেকটা প্লিট যদি আমি ভাঁজ করি এরম ভাজে ভাজে প্রত্যেকটা ভাজে কিন্তু এই পাটটা আমরা পেয়ে যাব। এটাও 6050 প্রাইস রেঞ্জ থাকছে, আর যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি নাম্বার 24, অর্থাৎ 24 নম্বর। এরপর যাব 25 নম্বর, নাম্বার 25,
এখনো আমি টিউলিপের ডিজাইনেই রয়েছি, একটু আঁচলটা দেখাই, এই যে আঁচলটা একদম। এবার বডিটা, এটা হচ্ছে গিয়ে একদম ফিরোজা কালারের রয়েছে, বা লাইট আমরা যদি বলি স্কাই ব্লুরও লাইট শেড। এই যে কিছু টেক্সচারটা একদম ট্রান্সপারেন্ট, খুব বেশি নয়, খুব ইজিলি আমরা কিন্তু এটাকে এক প্লিটে পরতে পারি। মানে আমি যেহেতু এক প্লিটে শাড়ি পরতে খুব পছন্দ করি, তাই আমি পুরোটা দেখে নিলাম। এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 25, প্রাইস রেঞ্জ থাকছে 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন। 6050 নম্বর শাড়ি, এই হচ্ছে আঁচলটা। যাব 26 নম্বর, নাম্বার 26। আচ্ছা, এই টিউলিপের যে ডিজাইনটা আমি দেখালাম, এটাই আমাদের কাছে আজকে লাস্ট রং রয়েছে, মানে লাস্ট কালার রয়েছে এটাই। এটা লাইট পেস্তা টোন, এই যে নেভি ব্লু, রামা গ্রিন, হোয়াইট, এই দিয়ে কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে। পুরো শাড়িটা একবার দেখে নেব কুচি কাজটা গিয়ে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে 26 নম্বর, 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আর এই হচ্ছে পুরো শাড়িটা। আঁচলটা একবার একটু ফোকাস করি আগে। উৎসবে মেতেছে সবাই, এই সময়টাতে আমার মনে হয় এই ডিজাইনটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেখানে কোথাও গিয়ে আমরা খুব আতঙ্কিত, খুব ভয়ে কাটাচ্ছি। উৎসব কিন্তু থেমে থাকবে না, উৎসবে সামিল আমাদের প্রত্যেককে হতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই শাড়িটা একটা পজিটিভিটি দিচ্ছে প্রত্যেককে, পজিটিভ এনার্জি প্রত্যেকের মধ্যে যাচ্ছে। আমার যেটা মনে হয় একদম পজিটিভ বার্তাও যদি আমি বলি, সেটা কিন্তু এই শাড়িটার মধ্যে দিয়ে দিতে পারছে আবরণ। উৎসবের যে ডিজাইনটা, এই যে পাড়ে যদি দেখি একদম প্রপার যে ফিগার ডিজাইনগুলো করা হয়েছে, ব্যাকটা যাই পুরোটাই উইভিং, পুরোটাই হাতের করা, কিন্তু খুব খেটে মানে কাজটা করা হয়েছে। আর এই সময়টায় মনে হতেই পারে আমি এত আনন্দের সাথে কেন নিয়ে আসলাম, ওই যে বললাম যে আমাদের পজিটিভ এনার্জিটা আমাদের চারপাশে আস্তে আস্তে কোথাও গিয়ে একটু হারিয়ে যাচ্ছে, সেই এনার্জিটুকু বা সেই পজিটিভ ভাইবসটুকু দেওয়ার জন্যই নিয়ে আসা। এটাও 6050 প্রাইস, দামটা থাকছে 6050, নাম্বার হচ্ছে 27, 27 নম্বর, আর যার উপর এই 6050-এর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 28 নম্বর, এটা একদম লাইট সি গ্রিন, যার সাথে চিকু কালার, একদম লেমন ইয়েলো আর হোয়াইট দিয়ে পুরো কাজটা গেছে উৎসবের ডিজাইনের। আর এই বডির বুটিটা একটু দেখাই, একটা পাতার খুব সুন্দর মিষ্টি পাতার বুটি যাচ্ছে কিন্তু একদম, পুরো শাড়িটা একবার দেখা যাক। এটা হচ্ছে আজকের নাম্বার 28, প্রাইস রেঞ্জ 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 6050, নাম্বার 28, এই হচ্ছে পুরো শাড়িটা। এরপর আমি যাব পরের শাড়ি, অর্থাৎ 29 নম্বর গ্রে কালারের সাথে রয়েছে, তুঁতে কালারের একটা ব্লাউজ দিয়ে ট্রাই করুন এটা, বা ইয়েলো, দারুণ লাগবে। উৎসবের ডিজাইন দেখাচ্ছি, নর্মাল পলিশে এক্সক্লুসিভ জামদানি, অনেকদিন পর অফারের সাথে নিয়ে আসা, 10% ডিসকাউন্ট কিন্তু আজকে থাকছে। 6050 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন। এটা 29 নম্বর শাড়ি, নাম্বার 29 দেখলাম, 6050 প্রাইস রেঞ্জ ছিল। এরপর যাব নাম্বার 30, আমি যে বললাম না অফ হোয়াইট বা হোয়াইটের ডিজাইন তো আমার কাছে থাকবেই, এই হচ্ছে অফ হোয়াইটে, কি দারুণ লাগছে, আমি পুরো শাড়িটা দেখতে বলবো। এর ইউএসপি হচ্ছে রেড আর গ্রিন টোনটা, একবার দেখুন পুরো শাড়িটা, দারুণ। আচ্ছা, দামটা কিন্তু সেম, অর্থাৎ 6050, 6050, নাম্বার 30, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, এই হচ্ছে পুরো শাড়িটা একদম। এটা থাকছে আঁচলটা, একটু ক্লোজে আসা যাক ডিজাইনটায় একদম। এরপর যাব আমি 31 নম্বর, নাম্বার 31, আঁচলটা একটু ক্লোজে দেখবো ডিজাইনটা, উৎসব কেন, উৎসব কেন একটু ক্লোজে দেখবো, চোখ নাক হাত সবটাই ভীষণ প্রপার, এবং আমি ব্যাকটা যদি দেখাই সেটাতেও কিন্তু উইভিং পার্টটা বোঝা যাচ্ছে। এবার এটা একদম পেস্তা টোন, যার সাথে ইয়েলো ব্লু এর কম্বিনেশন, একটু গায়ে ফেলি এবার, কারণ ব্লু ব্লাউজ আমার কাছে রয়েছে। এই যে একটা দেখাচ্ছিলাম আগেরটাই টিউলিপ ডিজাইন, এই জায়গাটাতে চওড়া পার, এটাতেও কিন্তু দেখুন কতটা আনকমন লাগবে যখন আপনি পরবেন। আমি যদি এইভাবেও দুটো পার, যারা প্লিট করে পরতে পছন্দ করেন,
তাদের জন্য যদি দেখাই দুটো পার এক জায়গায় নিয়ে কিন্তু দারুণভাবে পরা যাবে শাড়িটা। এই যে কতটা আনকমন লাগছে না দেখতে, কি দারুণ, মানে জামদানিতে এই ডিজাইনটা হতে পারে, দারুণ কিন্তু। আচ্ছা এই হচ্ছে পুরো শাড়িটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার 31, প্রাইস রেঞ্জ আছে 6050, 31 নম্বর শাড়ি, 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন। এই হচ্ছে পুরো শাড়িটা। এরপর আমি যাব 32 নম্বর শাড়ি, অর্থাৎ নাম্বার 32, আরও একটা অফ হোয়াইটের সাথে। এটা অফ হোয়াইট না, এটা না এক্স্যাক্টলি বলা যায় সেই চন্দন কালার বা গঙ্গাজল কালার, যেটার সাথে আপনি রিলেট করতে পারবেন, তার সাথে অরেঞ্জ এবং রেড দিয়ে। এটা একটা রেড ব্লাউজ থাকলে আমি অবশ্যই গায়ে ফেলে দেখাতাম, এই রেড ব্লাউজ দিয়ে আমার মনে হয় বেশ ভালো লাগবে। রেড নয় এক্স্যাক্টলি, না মরুনিশ রেড যেটা হয় ঠিক সেই রেডটা, দারুণ। আমি যখন কুচি দিয়ে দেখাবো দেখবেন এই যে জায়গাটায় পারে, একবার দেখুন দূর থেকেও কি দারুণ লাগছে দেখতে, উৎসব ডিজাইন কেন। এটা 32 নম্বর দেখছি আমি, না জাস্ট তাকিয়েই রয়েছি। এটা 32 নম্বর, 6050, নাম্বার 32, 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 605 কিন্তু এখানে অফ হয়ে যাচ্ছে একদম ফ্ল্যাট। আর এই হচ্ছে পুরো শাড়ি। এটাতেও নেভি ব্লু ইয়েলো দিয়ে কাজটা যাচ্ছে। এখানে প্রত্যেকটা ফিগার মোটিভ যদি একবার দেখা যায়, এক একটা না এক এক রকম, দেখুন এটা একটা রকম ডিজাইনে, এটা তারপর একটা রকম, তারপরে আবার দুটো রয়েছে আর একটা রকম, প্রত্যেকটা এক একটা এক এক রকম ডিজাইনে যাচ্ছে। আর আমি তো দেখালামই একটা গায়ে ফেলে, যদি আপনি প্লিট করে, প্রপার প্লিট করে শাড়িটা পরতে চান তাতেও কিন্তু শাড়িটার মানে ঐতিহ্যটাই বদলে যাবে একদম। আচ্ছা এটা হচ্ছে 33 নম্বর, প্রাইস রেঞ্জ সেম 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 6050, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, নাম্বার 33, মানে অফ হোয়াইটের সাথে কম্বিনেশন দেখাবো, অরেঞ্জ আর রানীর কম্বিনেশন, যেটা বরাবর ভীষণ হিট আর যেটা সব সময় ভালো লাগে। এবার দেখুন এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 34, এটাও একটু গায়ে ফেলি কারণ কন্ট্রাস্টে যদি ব্লু দিয়েও আমি কখনো ট্রাই করি কেমন লাগতে পারে, দারুণ। এই হচ্ছে শাড়ি পুরোটা একদম। আচ্ছা এটা হচ্ছে 34 নম্বর ছিল, চটপট একটু কুচি দিয়ে দেখিয়ে দিই, 34 নম্বর, প্রাইস রেঞ্জ সেম 6050, এই হচ্ছে পুরো শাড়ি যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। লাস্ট শাড়ি 35 নম্বর, পিঙ্কের সাথে এটা ডেফিনেটলি গায়ে ফেলবো কারণ ব্লু রয়েছে, অবশ্যই গায়ে ফেলে দেখাবো। এই হচ্ছে শাড়ি একদম, আমরা কুচির পার্টটাও দেখিলাম, 6050, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আচ্ছা এইভাবেই আমি আজকের এপিসোডটা শেষ করব কারণ আমার ভীষণ পছন্দের, এটা ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে শাড়ি যেটা আমি এই মুহূর্তে হয়তো ম্যানেজ করতে পারছি না, ম্যানেজ তো আমি করেই আজকে এইভাবে একদম। আচ্ছা আজকে যেহেতু হাতে আর সময় নেই, তাই এই উৎসব কালেকশন দিয়ে আমি পজিটিভ এনার্জি দিয়েই আজকের প্রোগ্রামটা শেষ করছি। অবশ্যই পরবর্তীতে দিদিদের সঙ্গে দেখা হবে। একটা কথা একটু বলে রাখি আগে থেকেই, যে আজকে যা শাড়ি দেখিয়েছি সব নর্মাল পলিশ, তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন। আমি বলি আর না বলি অবশ্যই আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যখন কোয়ারি করবেন, ফোন করবেন তখনও কিন্তু সেমভাবেই আপনাকে বলা হবে, তাই চটপট বুকিংটা করতে হবে। আর তার পাশাপাশি ডেলিভারি নিয়ে কিন্তু কোনো রকম কোনো আশঙ্কাই নেই, সেখানে প্রপার স্যানিটাইজ হয়েতে মানে জীবাণুমুক্তকরণ করেই সব শাড়ি দিদের কাছে পাঠানো হচ্ছে। আজকে এখানেই শেষ করছি, তবে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।